পূর্বে আমার এমন ছিল, এখন আমার এমন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এনএফিউসা টেক চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজকের নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা যে কোনো একটা অডিও যখন আমরা রেকর্ড করি, অডিও রেকর্ড করার পর এটা যখন আমরা ফাইনালিভাবে এই অডিও থেকে বিভিন্ন ধরনের নয়েজ রিডাকশন করি এবং এই অডিওকে স্মুথ করতে যাই, সেটা কিভাবে করব আজকের এই পুরো টিউটোরিয়ালের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করব। আমরা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা যখন যে কোনো একটা ভিডিও আপলোড করি, এই ভিডিওর যে অডিওটা থাকে, এই অডিওটা যদি স্মুথ না হয় তাহলে এটা কেউ কিন্তু শুনতে চায় না। অর্থাৎ অডিওর ভিতরে থাকা বিভিন্ন নয়েজ যে অডিওটার যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটাকে নষ্ট করে দেয়। তো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব অডিওর ভিতরে থাকা প্রত্যেকটা নয়েজ একটা একটা করে নিখুঁতভাবে কিভাবে রিডাকশন করা যায়। অ্যাডোবি অডিশন ব্যবহার করে এই প্রক্রিয়াটা কতটা নিখুঁতভাবে করা যায় আজকের টিউটোরিয়ালের মাধ্যমে পুরোটা দেখানোর চেষ্টা করব। আপনি যদি ফাইবার মার্কেটে অডিও থেকে নয়েজ রিডাকশন নিয়ে কাজ করতে চান তাহলে এর ডিমান্ডটা কিন্তু অনেক রয়েছে। যেমন দেখুন, আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে অডিও নয়েজ রিডাকশন লিখে আমি সার্চ করেছি। সার্চ করার সঙ্গে সঙ্গে আমার এখানে 4,777টা সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ হিউজ পরিমাণে আমার মার্কেটে ডিমান্ড রয়েছে অডিও থেকে নয়েজ রিডাকশন করার বিভিন্ন কাজ রয়েছে। যেমন ধরুন এখানে একটা গিগ আমরা যদি দেখি, এখানে লেভেল 2 সেলার এখানে রয়েছে, আই উইল ডু প্রফেশনালি অডিও এডিটিং অ্যান্ড নয়েজ রিডাকশন। এখানে সে 153 সে রিভিউ পেয়েছে, তার মানে অনেক কাজ সেখানে করেছে। আমি ডান পাশে এখানে আরেকটা কাজ দেখতে পাচ্ছি, এখানে $5 করে সেখানে সে 1K+ কাজ করেছে। এখানে আই উইল ডু প্রফেশনালি অডিও এডিটিং অ্যান্ড নয়েজ রিডাকশন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ধরনের হিউজ পরিমাণে কাজ রয়েছে মার্কেটে, যেটার মাধ্যমে আপনি খুব সহজে অডিও থেকে যে অনাকাঙ্ক্ষিত নয়েজগুলো আছে এটা রিডাকশন করে ফাইবার মার্কেট বা আপওয়ার্ক কিংবা কেয়র কিংবা পেপল পার আওয়ার সহ আরও অন্যান্য যে মার্কেটগুলো আছে এই মার্কেটগুলো থেকে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তো চলুন আমরা অ্যাডোবি অডিশন ব্যবহার করে কিভাবে অডিও থেকে নয়েজ রিডাকশন করতে হয় সেটার সমস্ত প্রক্রিয়াটা স্ক্রিনের মাধ্যমে আমরা দেখে আসি। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রিনে একটা অডিও এখানে অন করেছি, যে অডিওটার স্টার্টিং পয়েন্টে আমার কিছু নয়েজ এখানে চলে আসছে, যে নয়েজগুলোকে আমার অডিওর ভিতরে ইনক্লুড হয়ে আছে। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমি একটু স্টার্ট করে দেখাচ্ছি এখান থেকে, দেখুন আমার এখানে যে নিচে যে লেভেল যেটা আছে এখান থেকে এই যে 42 এই লেভেলটা, এগুলো সব আমার নয়েজ। এখানে অনেক সময় হতে পারে যে আপনি যখন স্ক্রিন রেকর্ড করছেন কিংবা আপনি যখন কোনো কিছু রেকর্ড করছেন, রেকর্ড করার সময় আপনার কিবোর্ড এবং মাউস ক্লিকের বিভিন্ন নয়েজ এখানে অ্যাড হতে পারে, আশেপাশে কিছু এনভায়রনমেন্টের কিছু নয়েজ কিন্তু এখানে অ্যাড হতে পারে, যেটার কারণে আপনার ভয়েসের যে কোয়ালিটিটা আছে এই কোয়ালিটিটা নষ্ট করে দিতে পারে। আমরা আরেকটু শুনে দেখি। দেখুন বিভিন্ন ধরনের নয়েজ কিন্তু আমার এখানে চলে আসছে। আমার এ পর্যন্ত বিভিন্ন নয়েজ আমি দেখানোর জন্য এটা রেকর্ড করে দেখেছি। আমি এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত বিভিন্ন নয়েজ যেটা আমার নর্মালি আমি যখন রেকর্ড করেছি, রেকর্ড করার সময় এখানে ভয়েস অ্যাড করিনি, আমার আশেপাশে যে এনভায়রনমেন্টে যে নয়েজটা আছে এই নয়েজটা অটোমেটিকলি এখানে রেকর্ড হয়ে গেছে। আচ্ছা, এখন আমার ভয়েসটা এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে আমার অডিও থেকে নয়েজ রিমুভ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এখান থেকে কিন্তু আমার ভয়েস শুরু হয়েছে। আপনি চাইলে এখান থেকে সরাসরি সিলেক্ট করে এটা ডিলিট করে এই অপশনটা বাদ দিতে পারেন, কিন্তু ভেতরে থাকা এই যে নয়েজগুলো আছে, এই নয়েজগুলো আছে, এই নয়েজগুলো আছে, এটা ছাড়াও এর ভিতরে বিভিন্ন নয়েজগুলো অ্যাড হয়ে আছে, এই নয়েজগুলো তো আমাকে রিমুভ করতে হবে। তো এটার জন্য নর্মালি আমরা যেটা করে থাকি, আমরা দুটোভাবে নয়েজকে রিডাকশন করতে পারি। সমুদায় অডিও থেকে আমরা নর্মাল প্রসেসে যেটা আমরা করে থাকি, এখান থেকে সরাসরি ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পর এখান থেকে নয়েজ রিডাকশন, ডিনয়েজ, ডিনয়েজে আসার পর এখান থেকে জাস্ট আমরা নয়েজের লেভেলটাকে একটু বাড়িয়ে আমরা এটা চেঞ্জ করে দেখতে পারি কেমন দেখা যায়, কেমন শোনা যায়। এটা অডিও থেকে নয়েজ রিমুভ টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। দেখুন আমরা এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কেমন দেখা যাবে। ওকে, অ্যাপ্লাই করার পর দেখুন আমার এই জায়গাটার নয়েজ কিন্তু এখনও থেকে গেছে, এটা কিন্তু আমার প্রকৃত কোনো অডিও না, এটা আমার একটা নয়েজ। এই নয়েজটা আমার যদি ভিতরেও যে অংশটা আছে সেটাকেও যদি আমি ডিলিট করতে চাই তাহলে কোন প্রসেস? আমি এখানে কন্ট্রোল জেড ব্যবহার করে আবারও এটা পূর্বের জায়গায় ফিরে নিয়ে আসলাম। আমার অডিওর ভিতরে নির্দিষ্ট করে যদি কোনো নয়েজ থেকে থাকে, এই নয়েজটাকে যদি রিমুভ করতে চাই, যেমন ধরুন কিবোর্ড আমি যখন বাটন প্রেস করতেছি এখানে, তখন আমার একটা নয়েজ কাউন্ট হচ্ছে এখান থেকে, কিংবা আমি যখন মাউসে ক্লিক করতেছি সেটার একটা নয়েজ এখানে চলে আসতেছে,
তো এই যে নির্দিষ্ট নির্দিষ্ট যে নয়েজটা আছে, এই নয়েজটাকে যদি আপনি রিমুভ করতে চান, তাহলে নর্মাল আগে যে প্রসেসটা দেখলাম এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু নয়েজ রিমুভ করতে পারবেন না। তো সেটার জন্য যেটা করতে হবে, আপনি আবারও এখান থেকে ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে নয়েজ রিডাকশনে যাবেন। নয়েজ রিডাকশন যাওয়ার পর এখান থেকে নয়েজ রিডাকশন প্রসেসে যাবেন। এই নয়েজ রিডাকশন প্রসেসে যাওয়ার পর এখানে ক্যাপচার নয়েজ করতে হবে এখান থেকে। অর্থাৎ আপনাকে এখান থেকে যে কোনো একটা নয়েজটাকে আপনাকে ক্যাপচার করে নিতে হবে। এইটুকু আমি নয়েজ হিসেবে দেখাতে চাচ্ছি, এখান থেকে এইটুকু ক্যাপচার করে নিলাম, এটা হচ্ছে আমার নয়েজ। এটাকে আমি নয়েজ হিসেবে অডিশনকে আমি সিলেক্ট করে দিয়েছি যে এটা কিন্তু আমার নয়েজ। আপনি চাইলে এই অংশটা কেটে দিয়ে সরাসরি এখান থেকে নির্দিষ্ট এই অংশটাকে সিলেক্ট করে এখান থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে নয়েজ, এখান থেকে ক্যাপচার নয়েজ পয়েন্ট, এই ক্যাপচার নয়েজ পয়েন্টটাকে সিলেক্ট করে আপনি কিন্তু নয়েজটাকে আইডেন্টিফাই করে দিতে পারেন। এখান থেকে আমি নয়েজটাকে আইডেন্টিফাই করে দিলাম অডিশনকে যে এইটুকু আমার নয়েজ, আমার পুরো অডিওর ভিতরে এই ধরনের যত নয়েজ আছে সবটুকু তুমি রিমুভ করে দিবা। তো এটা যখন আমি আইডেন্টিফাই করে দিলাম, এখান থেকে এখন যেটা করব, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে এখান থেকে নয়েজ রিডাকশন, সেখান থেকে আমি যাব এই যে নয়েজ রিডাকশন প্রসেস যেটা আছে এখানে যাব। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যেহেতু প্রিভিয়াসলি নয়েজটাকে চুজ করে রেখে দিয়েছি যে কতটুকু বা কোন অংশটা আমার নয়েজ, এই নয়েজটা আমার আগে থেকে আইডেন্টিফাই করে দিয়েছি, এখন আমার হোল যে অডিওটা আছে এই হোল অডিওটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো সেটার জন্য যেটা করতে হবে, এখান থেকে সিলেক্ট এন্টায়ার যে ফাইলটা আছে এটাকে আমি ক্লিক করলে পুরো অডিওটা আমার এখান থেকে সিলেক্ট হয়ে গেল। এরপর যেটা করবো, আমরা এখানে রিডিউসড বাই নিচে যে অপশনটা আছে এটা আমার ডিফল্ট আকারে যেটা থাকবে সে আমি আপনাদেরকে দেখাই। ডিফল্ট ডিফল্ট এটা 50 থাকতে পারে। তো এটাকে যেটা করবেন, আপনি 100 কাছাকাছি 100 রাখবেন, এটা রিডিউসড বাই এটা 100 রাখবেন। এরপর যেটা করবেন, এই নয়েজটাকে আপনি 50 এবং 60 মাঝামাঝি রাখবেন। এরপর এখানে এটাকে আপনি 0% রাখবেন, এটাকেও 0% রাখবেন, স্মুদি, আর এটাকে আপনি অন রাখবেন। রেখে আপনি জাস্ট একটু অন করে দেখতে পারেন। ওকে, আপনি দেখুন, আমরা যদি এটা অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করার আগে আপনি একটু খেয়াল রাখুন আমাদের এখানে এই যে অপশনটা, এই অপশনটাতে আমার কতটা নয়েজ এখানে রয়েছে, এই নয়েজটাকে আমাকে রিমুভ করতে হবে। তো যদি আমি এখানে অ্যাপ্লাই করি, দেখুন, ওকে ডান, দেখুন এখানে আমার যে ম্যাক্সিমাম যে নয়েজটা আছে এই নয়েজটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। এখানে যে নয়েজটা আমার অনেক বেশি পরিমাণে ছিল, যেটাকে আমি আগে থেকে আইডেন্টিফাই করে দিয়েছি, এই নয়েজটা আমার রিমুভ হয়ে গেছে। ঠিক সেইমভাবে আমার অডিওর ভিতরে থাকা বিভিন্ন নয়েজগুলো এটাও কিন্তু রিমুভ হয়েছে। আমি যদি কন্ট্রোল জেড যে পূর্বের অবস্থানে দেখি কেমন ছিল, এমন ছিল, পূর্বে আমার এমন ছিল, এখন আমার এমন। তো এইভাবে আমরা নির্দিষ্ট একটা অডিওকে, এখন যদি আমরা শুনে দেখি অডিওটা, অডিও থেকে নয়েজ রিমুভ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। দেখুন এখান থেকে কিন্তু আমার নির্দিষ্ট যে নয়েজটা আছে এই নয়েজটা আমরা কিন্তু রিমুভ করতে পেরেছি। আজকে টিউটোরিয়ালটা ছিল নয়েজ রিডাকশন সম্পর্কে, অডিওর ভিতরে থাকা নির্দিষ্ট নয়েজকে কীভাবে খুব সহজে আমরা রিমুভ করতে পারি সে প্রসঙ্গে আজকে টিউটোরিয়ালটা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি এর ফিউচারের চ্যানেল পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের পাশেই থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।